নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের ফেভারিট চ্যানেল আর্ট অ্যান্ড বিউটিকে নিয়ে তো আজকে আমি একটা ড্রয়িং দেখাবো যেটা হচ্ছে লিফ ড্রয়িং লিফ মানে পাতা ঠিক আছে আমরা এক বাচ্চাদের জন্য একটা পাতাকে কিভাবে ড্র করি ঠিক আছে পাতাটা কিভাবে ড্র করব সেটাই দেখাচ্ছি আমরা তো স্টার্ট করছি আমি কীভাবে পাতাটাকে ড্র করা যায় আমরা তো নর্মালি কিভাবে পাতাটাকে ড্র করি দেখো নর্মালি কিভাবে পাতাটাকে ড্র করি সেটা দেখাচ্ছি এখান থেকে এখান থেকে যদি আমি এইভাবে দিই এইভাবে দিই তাহলে পাতাটা ড্র হয়ে যাবে আমি দেখাচ্ছি কীভাবে করছি হ্যাঁ বন্ধুরা তো আমরা একটা পাতা ড্র করতে সময় কিভাবে করব এটাকে এইভাবে এইভাবে পাতাটা ড্র হয়ে যাচ্ছে তার মানে কি এদিক থেকে একটা সি শেপ ওই দিক থেকে আর একটা সি শেপ ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এভাবে দেখাতে পারছি না তোমাদেরকে হ্যাঁ আর আপনারা যারা বড়োরা দেখছেন ওরা বাচ্চাদেরকে ড্র করতে হেল্প করবেন এভাবে একটা সি শেপ তারপর এদিক থেকে যদি আমি আর একটা সি শেপ দিই এই আমি করতে পারছি না এরকম উল্টা করে তারপর আই হ্যাভ টু ট্রাই আমি চেষ্টা করছি ঠিক আছে কিভাবে করা যায় তারপর ঠিক মিডিল বরাবর এরকম একটা লাইন দিয়ে দিলাম এদিক থেকে একটা লাইন এদিক থেকে আর একটা লাইন এদিক থেকে আর একটা লাইন দিয়ে দিলাম লিফ্টটা ড্র হয়ে গেল আমার ঠিক আছে এবার কি হবে বাচ্চারা এই হয়তো হয়তোবা করতে অনেক প্রবলেম হবে দেন তোমরা কী আমরা কিভাবে ওদেরকে শেখাবো বলবো যে এ একটা ড্র করো এখান থেকে একটা এ ড্র করে নিতে পারবে ওরা আশা করি ঠিক আছে এ ড্র করলে এর নিচের দিক থেকে তোমরা একটা ইউ এটার সাথে জয়েন করে দাও ইউ একটা জয়েন করে দাও ঠিক আছে এর সাথে এর সাথে ইউটাকে জয়েন করে তারপর ঠিক মিডিল থেকে যদি এটাকেও কানেক্ট করে দেওয়া যায় এই দেখো তারপরে এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে করে দিলে এটা আর একটা লিপ ড্রয়িং সো এবার এটা ড্রয়িংটা তো হয়ে গেল এবার আমি দেখছি দেখাচ্ছি যে লিপটাতে কিভাবে কালার করতে হয় লিপ কালার কী থাকে লিফ কালার থাকে এটা এটাকে বলে গ্রিন কালার ঠিক আছে গ্রিন কালারটা থাকে তো আমি এবার গ্রিন কালারটা দেওয়ার চেষ্টা করছি পুরো ভিতর ভিতর দিক থেকে দিতে হবে গ্রিন কালারটা আস্তে আস্তে করে গ্রিন কালারটা দিয়ে দিলে আস্তে 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 করে গ্রিন কালারটা দিয়ে দিলে দেখতে ভালো লাগবে হুট করে যদি কালারটা দিয়ে দিই দেখতে ভালো লাগবে না একদম ধীরে 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 বলতে হবে বাচ্চাদেরকে যে আপনারা যারা শিখান ড্রয়িং শিখান ওনারাও মানে বলবেন যে ধীরে 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 আর আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি আমার মনে হয় যারা ড্রয়িং শেখান আই থিঙ্ক আপনাদেরও হেল্প হবে যতটুকু পারি আমি সবার জন্যই হেল্পের একটা মানে হেল্প হোক সে ব্যবস্থা রেখে আমি এই ভিডিওগুলো করছি আর আমি যেগুলো দেখাচ্ছি আশা করি যারা ড্রয়িং শেখান তা ওনারা জানেন তারপরেও আমি মানে যদি ওন আর টু হেল্প করতে পারি তাহলেই তাহলে তো অনেক আরও ভালো তাই আমি চেষ্টা করছি আর কি আপনাদেরকে হেল্প করার ঠিক আছে তো আমার এটা হয়ে গেল এটা একটা পাতার ড্রয়িং হয়ে গেল ঠিক আছে এবার নিচে ডাটাটা ডাটাটা কি করব ডার্ক গ্রিন কালার আমার কাছে নেই আমি লাইট গ্রিন দিয়ে দিয়ে দেবো গ্রিনই থাকে পাতাটা ঠিক আছে কীরকম লাগছে এটা আরেকবার আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটা ড্র কর ড্র করতে হয় ড্র করলে কিভাবে ভালো হয় ঠিক আছে আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি চেষ্টা করছি এটা কিভাবে ভালোভাবে ড্র করে দেখানো যায় বা কীভাবে করলে সুবিধা হবে ঠিক আছে তো ক্যামেরাটাকে নিজে নিজেই কন্ট্রোল করতে হচ্ছে তো আমার কাছে ইয়ে নেই ব্ল্যাকবোর্ড নেই তো আমি খুব শিগগিরই ট্রাই করব যে ব্ল্যাকবোর্ড আনার আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি মাইক্রোফোনটাও আনার চেষ্টা করব তাড়াতাড়ি আমি নিয়ে এসেছি কারণ ভয়েস কোয়ালিটি ভালো হয় না উইদাউট মাইক্রোফোন আমি দেখছি তো তার জন্য মাইক্রোফোনটা নিয়ে এলাম এবার আপনাদের কথা মাথায় রেখে আমি নেক্সট আমি ব্ল্যাকবোর্ড একটা আনার চেষ্টা করব তো দেখা যাক লাইটে প্রবলেম করছে কিনা বুঝতে পারছি না আচ্ছা যাই হোক এবারে দেখো তোমরা আবার দেখাচ্ছি এটাকে যদি বাচ্চারা না পারে ড্র করতে তখন কি করব আমরা এরকম এ এ এ হয়ে গেল এ হলো কিনা দেখো হয়ে গেল এ তো এটাকে ইউর মতো নিয়ে ইউর মতো এইভাবে নিচের দিক থেকে যদি আমি ইউর মতো জয়েন করে দিই ইউর মতো এর সাথে এ এখানে দিলাম নিচে ইউর মতো জয়েন করে দিলাম মিডিল থেকে আর একটা লাইন দিলাম এ দেখো মিডিল থেকে আর একটা লাইন দিলাম ঠিক আছে মিডিল থেকে এখানে আর একটা লাইন দিলাম দেখা যাচ্ছে কিনা মিডিল থেকে লাইনটা দেওয়ার পর তারপর নিচে দিকে এরকম ডাটাটা দিলাম নিচে দিকে এরকম ডাটাটা দিলাম তারপর এখান থেকে এরকম দিলাম তারপর এখান থেকে এরকম দিলাম এরকম দিলাম এরকম দিলাম আশা করি তোমরা পাতাটা ড্রয়িং করা শিখে গেছো যদি আমার পাতাটা ড্রয়িং শিখে যাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর প্লিজ তোমরা ঘরে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা পাতাটা করতে কীরকম মজা লেগেছে কীরকম লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো ছোট্ট করে আজকে একটা ভিডিও করলাম বেশি বড় করলাম না বেশি বড় করতে বেশি বড়ো করলে লেন্দি হয়ে যায় আর একদিনে দুটো যদি ছবি দেখাই তোমাদের ক্ষেত্রে অনেক মানে করতে কষ্ট হয় একদিনে দুটো ছবি তো একটা একটা রোজ আমি চেষ্টা করব দেখানো নমস্কার আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এটা তোমরা কন্টিনিউ করবে তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় নতুন করে ভিডিও করার আমি রুজ দেখি তোমাদের কমেন্ট রুজ দেখি তোমাদের কে কতটা সাবস্ক্রাইব করলো আমি অনেক খুশি হই এগুলো দিয়ে নতুন ভিডিও করার আমি চেষ্টা করি নতুন ভিডিও করতে আমার অনেক ভালো লাগে তার জন্য তোমাদের আশীর্বাদই আমাকে নতুন নতুন আরও ভিডিও নতুন নতুন আরও ছবি বানাতে উৎসাহ দেবে তো যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে